সবাই উপরে চলে যাবে জাস্ট খেজুর খেয়ে খেজুর খেয়ে সবাই উপরে খেজুর খেয়ে সবাই উপরে নামাজ পড়তে চলে যাবে নামাজ পড়তে এসে ইফতার খাবার ঠান্ডা হয়ে যাবে তাই এখনো টেবিলে দেই নাই এই যে আরেকজন আমাদের দেখো আরেকজন দেবী কি করে ওরে কেন 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 আজান রেগে গিয়েছে সালাদটা কিন্তু অনেক মজা খেয়ে দেখো আজকে জিদান বলতেছিল মাম্মি ইফতারে কি খাবো আমি বলি যে গার্লিক নান খাবা আর হচ্ছে গরুর মাংস ভুনা বলে যে আল্লাহ শুধু এই দুইটা খাবার আমিও জানতাম না আসলে রোজার মধ্যে কেমনে কেমনে জানি খাবার মনে হয় আল্লাহর তরফ থেকে চলে আসে দেখো কত কিছু হয়ে গেছে এই হচ্ছে গার্লিক নান বেক করলাম তারপর বেক করার পর আবার একটু ফ্রাই করে নিছি তাহলে মজা লাগে অনেক ওয়াটারমেলন খেজুর খেয়ে তো উপরে চলে গেছে এই সালাদটা অনেক বেশি মজা অনেক মজা এই সালাদ আর হচ্ছে একটা সুশি আলিসা হাফ সুশি সুশি ওকে সুশি আলিসার জিদান হাফ হাফ খাবে আর চিজ কেক ডেজার্ট হিসেবে জুস আবার আস্তে আস্তে দেখবো আরো কত কিছু চলে আসবে কারণ ক্রুসান আর চা খাবো ইফতারের মানে সব খাওয়া দাওয়া করার পর যখন মুভি দেখতে বসবো এক দেড় ঘন্টা পরে তখন আবার দেখা যাবে অনেক খাবার চলে আসছে আলহামদুলিল্লাহ তিনটা রোজা না আলিসা আমরা রাখলাম তিনটা আর কটা রাখতে হবে তিনটাই তো ও শুধু তিনটাই রাখবো না তারপর দিদি চলে আসছে আর বৃহস্পতিবার হচ্ছে আমাদের বড় মোনাজাত করতে হবে না হজের মোনাজাতটা করতে হবে এগুলা কিন্তু জারিফা দিয়েছে তোমাকে রুমি আন্টি জারিফা জারিফা হ্যাঁ মন খারাপ করেছো তুমি আজকে যাও নাই জানতো যে তুমি যাবা দেখো আমাদের একটা বুড়া দেখো এই যে এই গুধুলি বেলা দেখতে সুন্দর গুধুলি বেলা বাট আমার পছন্দ না গুধুলি বেলাটা হচ্ছে আমার অপছন্দের শুরু হয় কারণ রাত আমার খুব অপছন্দ তো এই গুধুলি বেলাটাই হয় শুরু সন্ধ্যা হয় তারপর এই আকাশটা তো অনেক সুন্দর কেমন একটু ব্লু আবার একটু ফিরোজা কালার অনেক সুন্দর লাগছে তো আকাশটা এই যে জায়গাটা ফিরোজা কালার এরকম কালার দেখি নাই তো ফিরোজা কালার কি বলে বলতো এটা বিস্কিটটাকে কি বলে আজকে যখন দিনে রোজা রাখছিলাম আর আলিসাকে বলছিলাম আলিসা প্লিজ
ইফতার করেই কিন্তু আমি তোমার ডালগোনা কফি খেতে চাই। জানি না আমি ডালগোনা কফি বানালে এত মজা হয় না, কিন্তু আলিসার হাতের ডালগোনা কফিটা রিয়েলি রিয়েলি অনেক বেশি মজা হয়। তো ইফতার করেই আমার মনে ছিল না কফির কথা, কারণ আসলে কি দিনে অনেক কিছু মনে হয় যে খাবো, কিন্তু ইফতার করার পর এত টায়ার্ড লাগে আর মনে থাকে না। কিন্তু আলিসা দেখি যে গিয়ে কী সুন্দর করে বানিয়ে ফেলেছে, বিশেষ করে উপরের পার্টটা অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, আমি অনেকবার ট্রাই করেছি নিজে নিজে, কিন্তু আলিসারটার মতো এত মজা হয় না। আসলে আনারি হাতের মেয়ের বানানো চা তো কফি, তো এই জন্য অনেক বেশি মজা হয়। কফিটা কেমন হয়েছে? শ্রীরাম শ্রীরাম, একদম শ্রীরাম। এখন মেকিং, এটা শুধু কফি না, এই কফিটার মধ্যে আছে প্রতিটা মানে সিপে লুকে আছে আলিসার লাভ। থ্যাঙ্কস। এটা শুধু কফি আমি বলবো না, কফির নাম কি আলিসার লাভ নাকি ডালগোনা কফি? এস স্পেশাল লাভস ফ্রম আলিসা, কফির নাম। ইয়া দ্যাটস দ্য নেম। আই থিংক উই ওয়ান্ট টু ট্রাই ইট এগেইন। তোমার ছোট মেয়ের একটু হাত ছিল, সো একটু ইয়ে করেছিল। গ্রেট গ্রেট, থ্যাঙ্কস থ্যাঙ্ক ইউ সো মাচ আলিসা। মুভি দেখি আর কফি খাই না, সাথে কিছু নিবা? না না, ইটস এনাফ, ওয়ান কফি ইজ এনাফ, রিচার্জ মাই সেলফ। ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদের বাজার করে নিয়ে আসলাম, যদিও কুরবানির মাংস এখানে যেদিন করা হয় সেদিন দেয় না, পরদিন দেয়। তো কুরবানির মাংস আমাদের পরদিন আসবে, কিন্তু ঈদের দিন রান্না করার জন্য বা এমনিতেও ঈদের বাজার করে নিয়ে আসছি। এখানে হচ্ছে চিকেন ব্রেস্ট নিয়ে আসছি, অনেক চিকেন ব্রেস্ট নিয়ে আসছি, কারণ হচ্ছে বারবিকিউ করব। এখানে গরুর মাংস নিয়ে আসছি, গরুর মাংস 10 কেজি নিয়ে আসছি। চিকেন ব্রেস্ট, চিকেন ব্রেস্ট বোধহয় 15 কেজি নিয়ে আসছে। আর্য মাংসের বাজার করেছে, আমি অন্যান্য বাজার। এখানে চিকেন তরকারির জন্য চিকেন করে নিয়ে আসছে, এখানে কয় কেজি, এখানেও 15 কেজি চিকেন হবে মনে হয়। তারপর চটপটি খাবো, চটপটির ডাল নিয়ে আসছি, ঢেঁড়স। আমার বাচ্চারা তো মানে আমাদের বাসার সবাই হচ্ছে ঢেঁড়সের পাগল, ঢেঁড়স নিয়ে আসছি, অনেক অনেক প্যাকেট ঢেঁড়স নিয়ে আসছি। ছোট মাছ নিয়ে আসছি, মূলা নিয়ে আসছি, কাঁচামরিচ আগেও নিয়ে আসছি তারপর আবার নিয়ে আসছি কাঁচামরিচ, কাসুন্দি নিয়ে আসছি, তারপর হচ্ছে এখানে টমেটো নিয়ে আসছি, এইগুলো হচ্ছে লাউ নিয়ে আসছি, লাউ লাউগুলো মনে হচ্ছে একদম গাছের থেকে মাত্র পেরে নিয়ে আসছে। হ্যাঁ, আমি সব হাতে দেখছি, আম্মা একটা বুদ্ধি শেখাই দিছিল যে যদি খুব কচি হয় তাহলে এরকম করতে, মানে কচি। আর ও ঘুড়ি দেখে মনে হচ্ছে এটা একদম পরিষ্কার করে ওরা দেয়, ঘুড়ি দেখেই মনে হচ্ছে যে কখন ঘুড়িটা রান্না করব আর খাবো। এখানেও আরো চিকেন, অনেক চিকেন। এটা কি চিকেন নাকি? একটু প্যাকেট খুলে বোঝা যাবে। ও এখানেও চিকেন, ও অনেক চিকেন, চিকেন মনে হয় 30-35 কেজির মতো নিয়ে আসছে, কারণ লন্ডন তো অনেক দূর, আমাদের বাজার করলে অনেক বাজার করতে হয়। এখানে পুঁই শাক, পুঁই শাক, এখানে আচার, শুটকি, আহ অনেক ধরনের শুটকি নিয়ে আসছে, অনেক ধরনের শুটকি, মাছ, রুই মাছ নিয়ে আসছে, চিংড়ি মাছ নিয়ে আসছে। এগুলো হচ্ছে আর অলরেডি ঢুকাই ফেলছে, আমি আর আজানকে, কারণ বাজার করে এসেই আজানকে খাওয়াতে গেলাম উপরে, ও আর অলরেডি মাছটা সব ঢুকাই ফেলছে। আরও সবজি নিয়ে আসছিলাম, ওই সবজি ও যেগুলো ফ্রোজেন, কচুরলতি, তারপর ডাটা, সব ও ঢুকাই ফেলছে ফ্রিজে। এই হচ্ছে আমরা ঈদের বাজার করলাম। বাজার করতে তো ভালোই লাগে, এখন বাজার গুছানোর পাল্লা, সব গুছাইতে হবে, বিশেষ করে চিকেনগুলা। ও যখন সব গুছাই ফেলতেছে আমি গিয়ে বলতেছি তাড়াতাড়ি একটু, আমি একটু ঈদের বাজার, অনেকেই আমাকে বলেছে ঈদের বাজার দেখতে চাও, আমি যখন লাইভে আসছিলাম তো ঈদের বাজার অলরেডি আর যে গুছাই ফেলছে কাঁচা বাজারগুলা। এখন হচ্ছে বাজার গুছাবো, পুঁইশাকগুলো দেখেই মনে হচ্ছে খাবো।
আরজু হচ্ছে খুব চাচ্ছিল লাউ লাউ খাবে আর মুলা। তো ইনশাল্লাহ আরো অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে, আজকের মতো এখানেই। এখন হচ্ছে ওরা সবাই রোজা রেখেছে, রান্না করতে চাই, বাজার গোছাই। গরুর মাংসটা দেখেই মনে হচ্ছে অনেক ভালো হবে, অনেক ফ্রেশ, কারণ ওদেরকে আগেই বলেছিলাম ফোন করে যে অনেক দূরের থেকে যাব যাতে ফ্রেশটা দেয়। ওরাও বলেছিল যে ঠিক আছে, সকাল সকাল আসলে ফ্রেশটা পাওয়া যাবে, তো বুঝাই যাচ্ছে ফ্রেশটাই দিয়েছে। আর এগুলো তো আগের ভিডিও, মানে ঈদের আগের দিনের ভিডিও। সেদিন আমাদের বাসায় সবাই রোজা ছিল, ভাবির বাচ্চারা ওরা সবাই রোজা ছিল, অনেক টায়ার্ড ছিলাম আমরা। আমার বাসায় হচ্ছে আরজুর চাচাতো ভাইয়ের ফ্যামিলি আসছে, কি বলবো, এই ফ্যামিলিটা হচ্ছে ইংল্যান্ডে বলা যায় যে আমার আরজুর আমার বাচ্চাদের অনেক অনেক ভালোবাসার মানুষ তারা। বাচ্চাগুলোও যেমন আমার বাচ্চাদের সাথে অনেক মিল, বিহেভিয়ার একদমই সেম মনে হয়, এই জন্য ওরা অনেক বেশি পছন্দ করে। আর তার উপর হচ্ছে ওরা তো কাজিন, একদমই আপন কাজিন। আর ভাবি হচ্ছে কি বলবো, আমার কাছে আমি যদি কোনো সমস্যায় পড়ি বা কিছু না বুঝি আমি ভাবিকেই জিজ্ঞেস করি, এবং ভাবি কিছু বললে আমি সেটা অবলীলায় মেনে নিই, কারণ মনে হয় যে এই মানুষটা অনেক বুঝে শুনেই কথা বলে আর একদম নিজের জায়গা থেকে কথা বলে। শুধু আমি না, ভাবিকে এরকম মানে ভাবির উপর নির্ভরশীল অনেক মানুষই, আমি বলবো শুধু আমি না। আর ভাবি তো ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিলেন, এখানে হায়ার স্টাডি করতে এসে এখানেই থেকে গেলেন। এইবারের ঈদটা আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো কাটবে, কারণ হচ্ছে অনেক বাচ্চা কাচ্চা থাকবে, তারপর ভাবি যে ভাবি আসছে ওই ভাবির সাথে তো আমি মানে কি বলবো, আমার যে মানে আমার যাবতীয় সব কথা শেয়ার করি, আমার অনেক ভাল লাগে ভাবিকে। অ্যান্ড কি বলবো, আরজুরও অনেক পছন্দের মানুষ। যাই হোক, এইবারের ঈদটা মানে আগের মতো ঈদগুলোর মতোই হবে। তারপর দিন এমনও আছে যে বারবিকিউ করতে পারি, বুঝছেন? আপনি যে চিকেন আনছেন না, ওই চিকেন গুলাতে বারবিকিউ করে ফেলবো আজকে। এমন আছে এখন কি মেরিনেট করে রাখলে পরদিন থাকবে না, গরম নষ্ট হয়ে যাবে, বড় ফ্রিজে রেখে দিই, পরে পরের দিন নামায় তারপরে মেরিনেট করব বারবিকিউর জন্য। যদি পরশু দিন খেতে চাও তাহলে ভালো আছো তোমরা? ঈদের বাজার গুলো তুমি